সাংবিধানিক বাধ্যবাধকতাও বটে, কিন্তু প্রশ্ন হলো আইন প্রণয়ন করবে কে? একটি বিতর্কিত নির্বাচনে ক্ষমতা দখল করা সংসদ বৃন্দ যাদের নিজেদেরই নৈতিক ভিত্তি নাই, একটি দলন্দ ও মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের সুবিধাভোগী সংসদ বৃন্দ কোনো স্বাধীন নিরপেক্ষ আত্মমর্যাদাশীল ইসি গঠনে কার্যকর আইন প্রণয়ন করবে এমন আশা করা বাহুল্য। সেজন্য আমরা বলবো নির্বাচন কমিশন গঠন নিয়ে আইন অবশ্যই করতে হবে, তবে জনগণ বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া এই সংসদের উপরে ইসির মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের আইন তৈরির দায়িত্ব দিতে চায় না। বরং আমরা বলবো সকল রাজনৈতিক সংগঠন ও সমাজের স্টেক হোল্ডারদের সমন্বয়ে কনস্টিটিউশনাল কাউন্সিল গঠন করুন, সেই কনস্টিটিউশনাল কাউন্সিল ইসি গঠন সংক্রান্ত আইন প্রস্তুত করে চলতি নির্বাচন কমিশন গঠন করবে। কনস্টিটিউশনাল কাউন্সিল গঠন নতুন ইসির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করে নতুন গ্রহণযোগ্য সংসদে ইসি আইন চূড়ান্ত করতে হবে। দাবি দুই, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পরস্পর সম্পর্কিত, ফলে বিচ্ছিন্নভাবে একটি প্রতিষ্ঠানকে নিয়ে আলোচনা করা প্রকারান্তরে মূল ইস্যুকে আড়াল করা নামান্তর। সেজন্য নির্বাচন কমিশন গঠনের সাথে সাথে নির্বাচনকালীন সরকার ইস্যুও গুরুত্বপূর্ণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটা প্রমাণিত বাস্তবতা। তাই নির্বাচনের সময় অবশ্যই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করতে হবে। দাবি তিন, আমাদের সংবিধানের 118-এর 5 উপধারায় নির্বাচন কমিশনের সদস্যদের অপসারণ পদ্ধতিকে বিচারপতিদের অপসারণ অনুরূপ করা হয়েছে। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, বিচার বিভাগ ও নির্বাচন কমিশন উভয়টাই সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও ইসির কোনো ভুল অন্যায় ও অনিয়মের প্রভাব অনেক বেশি ও বিস্তৃত। সেজন্য ইসলামী আন্দোলন প্রস্তাব করছে যে ইসি আয়োজিত প্রতিটি নির্বাচনের পরে কনস্টিটিউশনাল কাউন্সিলের মাধ্যমে নির্বাচন ও ইসির মূল্যায়ন করতে হবে। নির্বাচনে কোনো ধরনের অসততা, অদক্ষতা ও পক্ষপাত পাওয়া গেলে নির্বাচন কমিশনের সদস্যদের অপসারণের ব্যবস্থা থাকতে হবে। দাবি চার, জনপ্রশাসন, আইন, স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়কে নির্বাচনকালীন নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত করতে হবে। দাবি পাঁচ, নির্বাচন কমিশনের বাজেট সচিবালয় ও পরিচালনার নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ স্বাধীন করে দিতে হবে। দাবি ৬, নির্বাচনকালীন সহিংসতার প্রতিটি অপরাধের বিচার নিশ্চিত করার দায়িত্ব ইসিকেই নিতে হবে। দাবি ৭, সাম্প্রতিক নির্বাচনগুলোতে স্থানীয় কর্মকর্তাদের কাউকে দলীয় লেজর বৃত্তি করতে দেখা গেছে, যাদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে তাদেরকে চিহ্নিত করে স্থায়ীভাবে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, স্বাধীনতার 50 বছর পরে এসেও ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ উপায়ে নির্ধারণে এই ব্যর্থতা আমাদের জন্য লজ্জাজনক। স্বাধীনতার বিগত 50 বছরে কেন একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনের রূপরেখা হলো না, এখনও কেন জনগণের ভোটাধিকার নিয়ে আন্দোলন করতে হয়? এর জবাব স্বাধীনতা পরবর্তী যে তিনটি দল রাষ্ট্র পরিচালনা করেছে তাদেরকেই দিতে হবে। তিনটি দলই সংবিধানকে অবজ্ঞা করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। যারা বিগত দিনে জনগণের সঙ্গে প্রতারণা করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করে জনগণের অধিকারকে কুক্ষিগত করেছে, তাদেরকে অবশ্যই জনগণের কাঠগড়ায় দাঁড় হতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যে রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্যে শান্তিপূর্ণ উপায়ে নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ। পরিশেষে দেশের উদ্ভূত পরিস্থিতির থেকে উত্তরণের জন্য সকল পক্ষকে আন্তরিকতার সাথে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে আবারও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।